খাবার চেয়ে পায়নি তাই বাসায় ঢিল ছুঁড়েছিল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ এই তুচ্ছ কারণেই বাড়ির লোকজন পাশের নদীতে ফেলে দেয় নাম পরিচয়হীন ওই ব্যক্তিকে। চার ঘন্টা পর নদী থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত সেই ব্যক্তির মরদেহ। মুন্সিগঞ্জে এমন নির্মম ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে জাপটে ধরে নিয়ে যাচ্ছেন আরেকজন। মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁয়ে এই ঘটনার কয়েক ঘন্টা পর পাশের ধলেশ্বরী নদী থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করে কালো টি শার্ট পরিহিত ওই ব্যক্তির মরদেহ। আমাদের কাজ হচ্ছে উদ্ধার করা, আমরা সেটা উদ্ধার করছি, আমরা উদ্ধার করছি, আনুমানিক আধা ঘন্টা সময় লাগছে উদ্ধার করতে। এলাকাবাসীর অভিযোগ নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। নয়াগাঁও এলাকার জুলহাসের বাড়িতে খাবার চাইতে গিয়েছিল সে, ক্ষিপ্ত হয়ে জুলহাস তাকে পাশের ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। পাগল ওই বাড়ির থেকে লগের পার্শ্ববর্তী গেল দৈরা নিয়ে গাড়ির নিয়ে দিয়েছে, পিকা পানি ফলা দিছে জুলাসে, ওই চারটা পাঁচটা ডুব দিল, ডুব দেওয়ার পরে ওই বলে তলায় গেছে। দুষ্টা মানে করে রাখাটা ফালাই দিছে পানি, তো সে পাগল মানুষ, সে তার বুঝতে পারে না, তার মাথায় সেন্স নাই যে কীভাবে উঠতে হয়। ঘটনার পর থেকে পলাতক জুলহাস। পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি নিজেই নদীতে লাফ দিয়েছে। উৎপাত করলো মতন আমার ফলাই করলো কি পিস দা পাজায় ধরছে দইরা, হ্যাঁ সরে বাইর করে দিল, ছোট গেটটা নিতারে না দেখকে, হ্যাঁ সব বড় গেট আমার মাইয়া বাথরুম এতে সাহস করে বাইরে বড় গেট আবার খুললা দিল, চাপড়ে ধরে সামনে ছাইরা দে পরে যেতে তোর নদী পার রাস্তার ওই পার নিয়ে যাই, আমি আবার গেট দিয়ে আবার বাইতে আমি আর দেইনি, ওই কথা আমি সিঁড়ির সামনে বয়েছি ও জাবদা পড়ে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। লাশটা উদ্ধার করে আমরা মর্গে প্রেরণ করেছি। আমাদের একটা ফুটেজে এসেছে যে এই যিনি ইয়ে ছিল মানসিক ভারসাম্যহীন ছিল, তা তাকে একজন ধরে নিয়ে যাচ্ছে, আমরা সেই যিনি ধরে নিয়ে যাচ্ছে একটা ফুটেজ দেখেছি, তো আমরা তাকেও শনাক্ত করার চেষ্টা করছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।